নমস্কার বন্ধুরা, ভিলপুরে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবার অনেক দিন পর ভিডিও আসছে। তো আজকে আমি রান্না করব, বাড়িতে কেউ নেই, আজ ঠাকুমা আমি আর আমার বর তিনজন আছি। তো আজকে রান্না করব ডিম দিয়ে আর ফুলকপি দিয়ে। তো কিভাবে রান্না করছি দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর একবার কিন্তু বানিয়ে খাবেন, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো আমি মাঝে মধ্যে করি, তো চলুন দেরি করবো না, শুরু করি। এই যে ফুলকপি এনেছি, ডিম এনেছি, এখনকার ফুলকপি তো একটু সেদ্ধ করে নিতে হবে। ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নেব। একবার ধুয়ে নিই। হয়ে গেছে, কড়াই চাপিয়ে দিলাম। লবণ দিচ্ছি, জলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুন সব কেটে নি। তাটগুলো জলে না কেন? দেও বেশি করে একটু সরুটা দিলাম তো কত, এই দেখো আবার নিজে গেল। বন্ধুরা, রসুন ছাড়াই লব আইস নাতিব, ডিম দিয়া ফুলকপি দিয়া আজ রান্নাবে। ওই ঘরে নিয়ে গেছি তো বাবু, ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। কিন্তু অমলেট করবো, সবগুলো একসাথেই করবো, ভেঙে নি। দেখি এখন আবার গরমের ডিম তো পচা আছে নাকি। আমার বৌমা বাড়ি নাই, একটু দুর্ঘটনায় গেছে, আর আমরা এই তিনজন বাড়ি আছি। এখন আর বাগে বাগে কেডা রান্ধে মন টনও কেউ ভালো নাই। একটু সামান্য লবণ দিয়ে গুলে নিলাম, তাওয়া গরম হয়ে গেছে। অমলেট করে করলেই বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু সেদ্ধ করে, সেদ্ধ করেও করতে পারেন ডিমটা, গোটা গোটা ডিম সেদ্ধ করে। আমার অমলেট করে ভালো লাগে বেশি। কড়াই গরম হয়ে গেছে, ফুলকপিটা ভাজবো।
ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটু তেল দিলাম, আদা রসুন লঙ্কা মশলা সব আমি বেটে নিয়ে এবার একসাথে। আলুটাও ভাজা হয়ে গেছে, তুলে নিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু জিরে, একটা তেজপাতা, জিরে বেটে নিচ্ছি। ঠাকুমাকে পাঠিয়ে দিলাম, যা গরম, ঠাকুমার শরীর অস্থির লাগছে, ওই জন্য পাঠিয়ে দিলাম ঠাকুমা। জিরে বাটা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে আদা রসুন আর লঙ্কাটা দিয়ে দেবো, লঙ্কা বাটা। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর মধ্যে আমি আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলা আলু সব কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। দিচ্ছি লবণ একটু সামান্য, কমু কাটুন। এবারে ভেজে রাখা ফুলকপিগুলো আমি মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিমটা দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। কাটলে তো মুশকিল মামা। কোনটা ঢাকা দেবে? ও এখানে ঢাকা দেবো, বেশ দাঁড়াও তো আগে একবার হাতে ইয়ে করে দাও, টাটা দিয়ে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, রান্না করে
খুব ভালো হয়েছে। বন্ধুরা, নাতিবউ খুব সুন্দর রাঁধছে, এই কফি দিয়ে ডিম এইরকম করগা, খুব ভালো হয়েছে খাইটা। এর ভিতরে আবার টমেটো দিয়েছে, ভালোই লাগতে লাগছে খাই। আর তো দেবো নাকি কফি টফি দেবো?